লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, ওই কলেমা পড়ে আমার পরানয়াকুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল, ওই কলেমা পড়ে আমার পরানয়াকুল, আমার পরানয়াকুল। ওই কলেমা যদি পারস করবে রে তোর দিল সরস, ওই কলেমা যদি পারস করবে রে তোর দিল সরস, রঙিন হয়ে ফুটে উঠবে গুল বাগিচার ফুল, রঙিন হয়ে ফুটে উঠবে গুল বাগিচার ফুল মুহাম্মদ রাসূল। সম্মানিত আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, সাথে হুজুর কাবলে এখনই চলে যাবেন, ওনার একটা প্রোগ্রাম আছে। আমরা সকলে দরখাস্ত করি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর অলি আর আমার দরিদ বন্ধুর জীবন সাথী দোস্ত আল্লাহ পাক ওনার উসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, যে সাবধান, আমার মনোনীত ব্যক্তি যারা এই পৃথিবীর বুকে তাদের কোনো চিন্তা নাই আর তাদের কোনো ভাবনা নাই। যদি প্রকৃতপক্ষে আপনার চিন্তাই থাকে, ভাবনাই যদি থাকে, তাহলে ওই মাকামে আমরা উন্নীত হইতে পারি নাই। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, ভরসা কার উপরে? আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর উপরে ভরসা। যা করেন আল্লাহ ভালোর জন্যে করেন, যাহা করেন আল্লাহ মঙ্গলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহর উলিদের একটি ফেরাসতের নজর আছে, ভিতরের অন্তরের একটা দূরদৃষ্টি আছে, যে দূরদৃষ্টির মাধ্যমে আল্লাহ যদি চাহেন তাহলে পরে তাদেরকে অনেক কিছু আল্লাহ পাক জানান। তারা গায়বের মালিক না, গায়বের মালিক কে? তবে আল্লাহ পাক কাউকে কিছু জানান আল্লাহর পক্ষ থেকে, এই মনোনীত ব্যক্তি যারা আছেন যাদেরকে জানান স্বপ্ন যুগে অথবা ফেরেশতা যুগে, এটাকে বলা হয় হলো ইলহাম। এই আর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্বপ্নটাও এটা হলো উহি, নবী ছাড়া রাসূল ছাড়া আর যারা সাধারণ মানুষ আছে তাদের স্বপ্ন এটা হলো ইলহাম। আর অলৌকিক কিছু যদি প্রকাশিত হয় যা কোরআন এবং সুন্নার বিধান মতে, তা হলো কারামত। আর নবী রাসূলদের পক্ষ থেকে যা প্রকাশিত হবে, যা অলৌকিক, তা হবে হলো মুজেজা। এমনইভাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি তার খাসায়েসে কুবরার মধ্যে প্রায় 1500 মুজেজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 মুজেজা তিনি একত্রিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজেজা হলো আল কুরআনুল করিম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু লা কুরআনুন করিম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটি মানুষের উপরে কোরআন নাজিল হলো। যে কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে কোরআন যদি পাহাড়ের উপরে আমি অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখতে, এ কোরআনুল করিম পাহাড়ের উপরে নাজিল করার কারণে এ পাহাড়গুলি টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। ইরশাদ হচ্ছে কোরআনুল করিমের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি কোরআনুল করিম পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। আর সে কোরআন নাজিল হয় একটা মানুষের উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে
যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা ভাবলি রসুল তাই তো মনের ঢক গেল না। তাহলে পরে এ কোরআন যার উপরে নাজির হন তিনি কি তোমার আমার মতে একজন মানুষ? 15 বছর হেরাগিরি গুহার মধ্যে যিনি ধ্যানমগ্ন অবস্থায় যিনি কাটলেন, আর যিনি তখনও নবী ছিলেন, কুন্তু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত্বিন, আমি তখনও নবী ছিলাম, আদম আলাইহিসসালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, হিসাবপত্র বুঝতে হবে কত তার সৃষ্টির পরিকল্পনার বহু পূর্ব থেকে এই প্ল্যান পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিনের, যার কাজের মধ্যে কোনো ভেক্টর নাই, কোনো নোক্তাচুনি করার মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাজের মধ্যে আছে ডিসিপ্লিন, আছে নিয়মানুবর্তিতা, কোনো অপ্রাসঙ্গিক কিছু নাই এবং বেহুদা কোনো কারণেও আমি কোনো সৃষ্টিকুলকে বানাই নাই। জুরুকুন সুবহানাল্লাহ, মা খলাকতা হাযা বাতিলা, আমি কিছুই বেহুদা বানাই নাই, কোনো কারণ ছাড়া কিছুই আমি সৃষ্টি করি নাই। মানুষ তোমাকে যে সৃষ্টি করলাম কিছু কারণ আছে না নাই? কিছু কারণ আছে। হে বুদ্ধিমান, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ কেন করো না? কেন আকল পছন্দ নাই? আফালা তাআকিলুন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, জ্ঞান রাখো না, বুদ্ধি কেন রাখো না? এ মানুষ শোনো, এ হাত দিছি কা ধরার জন্যে, নাক দিলাম কা গ্রাণ নেওয়ার জন্যে, পাও দিছি কা হাঁটার জন্যে, তুমি বুদ্ধিমান একবার ব্রেন খাটাইয়া কেন দেখো না? তোমার এত সুন্দর পাইট করা কপালখানা আমি আল্লাহ কেন বানাইলাম? কপাল দিয়া সেজদা দিবা আমাকে ফজরে জোহরে আসরে মাগরিবে আর এশাই, আমাকে সেজদা অবনত হয়ে যাবে আমার কুদ্দুতি পায়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, এই পৃথিবীর বুকে কিছুই আমি বেহুদা বানাই নাই, আমার সৃষ্টির কলা কৌশলের পিছনে আছে সুবিন্যস্ততা, আছে ডিসিপ্লিন, আছে নিয়মানুবর্তিতা, কোনো এদিক সেদিক নাই, ভুল ধরার মতো কিছুই নাই। এরশাদ হচ্ছে সূরা মুলকের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ পাক বলে দৃষ্টি নিবদ্ধ করো, অনন্ত শূন্যতার মধ্যে খুঁটি ছাড়া আসমান আমি ধরে রাখলাম, তোমার দৃষ্টি নিবদ্ধ করো, হাল তারা মিন ফুতুর, কিছু কি ভুল দেখতে পাও? সুম্মার জেল বাসর কাররা তাইনি ইয়ান কলিবি ইলাইকাল বাসর খাসিয়া ওয়া হাসির, তোমার দৃষ্টিকে নিবদ্ধ করো অনন্ত শূন্যতার মধ্যে, এই অসংখ্য তারকা খচিত করে রাখলাম তোমার মাথার উপরে, এই আসমানকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো, দেখো কোনো প্রকার ভুল ত্রুটি বিচ্যুতি পাও কিনা। এরপর আমার দৃষ্টি নিবদ্ধ করো, তোমার দৃষ্টি শক্তি হয়রান পেরেশান হয়ে তোমার দিকেই ঘুরে আসবে, আমার সৃষ্টির মধ্যে কোনো এদিক সেদিক পাবে না। জুরুকন সবহ, বিজ্ঞানের বলতেছে পৃথিবীর সৃষ্টির পিছনে একটা বিস্ফোরণ আছে, দুরকান নাউজুবিল্লাহ, পৃথিবীর সৃষ্টির পিছনে বলো আছে বিস্ফোরণ, নাউজুবিল্লাহ। ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন কোন সৃষ্টির ইচ্ছা করি বলি হও, হইয়া যায় যুরিকন সুবহানাল্লাহ। বিস্ফোরণের পিছনে আছে হলো হতাহত, বিস্ফোরণের পিছনে আছে সৃষ্টি না, বিস্ফোরণ তো কোনো সৃষ্টি হতে পারে না। আল্লাহ বলেন সৃষ্টি করছি, বিজ্ঞানী কয় বিস্ফোরণ, বিজ্ঞানের মাথার মধ্যে গণ্ডগোল আছে কিনা? জোরে কোন, বিস্ফোরণ হলে পরে এটা উল্টা পাল্টা হবে, এদিক সেদিক হবে, ডিসিপ্লিন থাকবে না। আল্লাহ বলেন আমি তো ডিসিপ্লিন ওয়াইজ এই অনন্ত শূন্যতার মধ্যে, এই মহাকাশের ঠিকানা, এই এত হাজার কোটি এটা নক্ষত্র, প্রায় 10-20 হাজার কোটি নক্ষত্র দিয়া এ ছায়াপথ, বিশ্বের বিশালতা যেটাকে বলা হয় মিল্কি ওয়ে, এটা সৃষ্টি করলাম। এই তোমার মাথার উপরে মহাবিশ্বের একটা সৃষ্টি করলাম। শুধু তাই না, ইন্না যায়্যান্না সামা আদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, যুরকন সুবহানাল্লাহ। আর এই তারক, অসংখ্য তারকারাজি দ্বারা এই আকাশটাকে সৌন্দর্যমণ্ডিত করলাম, শ্রীবৃদ্ধি করলাম। শুধু তাই না, তারকা দিয়ে আমি আকাশ তত্ত্ব লিখছি, যুরকন সুবহানাল্লাহ। বিস্ফোরণ হলো কেমনে, বুঝে না সুঝে না কোনো কিছু, উল্টা পাল্টা কথাবার্তা, সবসময় উল্টা পাল্টা কথাবার্তা বিজ্ঞানীদের দেশের মধ্যে মারামারি বাজাচ্ছে, যেরকম ঠিক কিনা? দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী ঘুরে, আর সূর্য হলো ঠিক, যেরকম ঠিক কিনা? পৃথিবী পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে পৃথিবী ঘুরে। আবার বলতেছে কোনো বিজ্ঞানী পৃথিবী ঠিক থাকে সূর্য ঘুরে, কোন বিজ্ঞানী বলে পৃথিবী ঘুরে সূর্য ঠিক সূর্য ঘুরে। আবার কোন কোন বিজ্ঞানী বলতেছেন এগুলো ঘোরার পিছনে কারণটা কি, ওই বিজ্ঞানী বলতেছেন, বিজ্ঞানী হলো নিউটন বলতেছেন, এগুলো ঘোরে হলো, এগুলো ঘুরে হলো সূর্যের আকর্ষণের কারণের জন্যই ঘুরে, সাইক্লিক ওয়ার্ডারটা ঠিক রেখে। বিজ্ঞানী আইনস্টাইন বলতেছেন, ওরে বিজ্ঞানী নিউটন, এদের সূর্যের আকর্ষণের কারণে ঘোরে না, এগুলো হলো নিজেদের সুবিধার কারণের জন্যই ঘোরে। উকয় একটা, উকয় আরেকটা, উকয় একটা, হেকয় আরেকটা, কোন দিকে যাইবেন, কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না, জানা সাধনায় ফল হবে না, বেলা মেরে বেলা মেরে সাধনা করলে হবে না। আর ঠিকানা কোথায়, ঠিকানা হিসাব পত্র পেজগুছের কারবার সব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বিজ্ঞানীরা শোনো, কুল্লু ফি ফালাকি ইসবাহুন, অনন্ত শূন্যতার মধ্যে, অনন্ত ফাঁকার মধ্যে সূর্য, পৃথিবী, মিল্কি ওয়ে, যা কিছু আছে গোটা বিশ্ব, পৃথিবী। ওরে বিজ্ঞানী, তুমি, তোমার স্বাস্থ্য ভাই, তোমার খালতো ভাই, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, সব কিছু মিলা অনন্ত শূন্যতার মধ্যে তুমি সন্তরণ করো, সন্তরণ করোই না, ঘুরো, প্রচণ্ড গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছ, যুরকন সুবহানাল্লাহ। কোনোটাই স্থির থাকে না, আল্লাহ বলেন তব সব কথা বাতিল, আমি আল্লাহ যা বলবো তাই, অকুল্লুন ফি ফালাকি ইসবাহুন, আল্লাহ বলেন এটা আর বিজ্ঞানী কয় না, কোনটা মানবেন? জোরে কোন, ওকে মাথা গণ্ডগোল হয়েছে কিনা, জোরে কোন, আল্লাহর মাথা কি গণ্ডগোল হয়েছে? আল্লাহ বলে আরে আমি কোরআনে যা বলছি হাজার বছর পরে তোমরা ঘুরে ঘুরে ওইটার মধ্যেই তোমরা আসবা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে সূর্য স্থির, পৃথিবী স্থির, কোনোটাই ঠিক না, সবই আসলে ঘুরে প্রচণ্ড গতিতে সামনের দিকে চলছে, আল্লাহ তো বইলেই দিছে, সুম্মা ইলাইহি তোর যাওয়ান, আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, আমার কাছেই জমবে। তার মানে প্রচণ্ড গতিতে তুমি সামনের দিকে আকাশ যাচ্ছ, বিশাল একটা আকর্ষণ কাজ করতেছে, কোথায় যাও গুড্ডি, হাই এই গুড্ডি বুদ্ধিমান, যাও কোথায়, তোমার গুড্ডির দড়ি, তোমার রশি, তোমার বাগডোর, আল্লাহ বলেন আমার হাতে, হ্যাঁ সুম্মা ইলাইহি তুর যেমন আমার কাছে তোমাদের জমা খরচের হিসাব পত্র, যেখানেই যাও আসবা কবরে, কবরে আসবা আমার সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ তোমাকে, জমা খরচের হিসাব নিকাশ তোমাকে টানতে হবে কোনো একদিন। ওই কথা
ভাবনা তোর কবিরা ভাবেন, ভাবতে ভাবতে এই মহা ভাবনার সাগরের মধ্যে ভেবে আমার দরিদ বন্ধু লিখলেন মহাভাবনা, লিখলেন মহাস্বপ্ন। এগুলো লিখে তিনি মানুষদেরকে জ্ঞানীবানদেরকে জ্ঞান উপহার দিলেন, জুরিকন সুহানা। তিনি লিখলেন তাই মহাভাবনা কেতাবের মধ্যে, গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, গভীর নিশীতে কে ডাকছে তোমারে, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো, গভীর নিশীতে কে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কভু ঠেকোনা দাঁড়িয়ে পথে, দুনিয়ার বিশালতার মধ্যে তোমাকে তুমি তো হারিয়ে গেলা, হ্যাঁ পথে দাঁড়িয়ে ঠেকোনা, তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো। মা গর্রকা বিরব্বিকাল করিম, আমি দয়াময় প্রভু থেকে উদ্ভ্রান্তের মতো কোথায় চলছো তুমি, তোমাকে আমি যেদিন ধরবো তোমাকে হাসের ময়দানে ধরার মতোই ধরবো। এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে একটু রশি ঢিলা দিয়া দিলাম, নামাজ পড়লেও কিছু বলি না, না পড়লেও কিছু বলি না, যা আমল করো জমা থাকবে হাসরে ভাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, কোমর হাসরে নাসরে বিশ্বাস করো না, ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাউন, ওয়ামুদ দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন বান্দারে কিছু কিছু মানুষের রুশি আমি আল্লাহ ঢিলা দিয়া দিছি, উদ্ভ্রান্তের মতো তারা ঘুরতেছে, কিন্তু তাদেরকে কিছুই বলবো না। এই পৃথিবীর বুকে একটা জিনিস তাদের জীবনের মধ্যে হবে, মনে অশান্তি বেড়ে যাবে, দুঃখ কষ্ট বেড়ে যাবে, টাকা থাকবে পয়সা থাকবে মনের শান্তি থাকবে না। ওমান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমার জিকির থেকে মুখ ফিরাইও না, আমার জিকির যদি না করো, স্মরণ যদি না করো, আমার জিকির থেকে যদি মুখ ফিরিয়ে থাকো, তোমার জীবনটা কনজাস্ট করে দেব, সংকীর্ণময় করে দেব তোমার জীবন, মনে অশান্তি আমি আল্লাহ পৃথিবীর বুকে ভরাইয়া দেব। আর হাসরের ময়দানে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তোমাকে ধরবো ধরার মতোই ধরবো, আর তোমাকে অন্ধ করে উঠাবো, তুমি বলবে আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমাকে তুমি অন্ধ করে হাসরের ময়দানে কেন উঠাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে এত নাজ নিয়ামত খাইয়া এত চোখের মধ্যে সবুজ শ্যামলিমা নয়নাভিরাম দৃশ্যমান তোমার চোখের মধ্যে দৃশ্য দৃশ্যমান হয়েছে তোমার রেটিনার মধ্যে, তোমার মানসপটে তোমার মনের ক্যানভাসে কত না তুমি সুন্দর, এই ছায়া ঘেরা সুন্দর পৃথিবী অবলোকন করলা, এত সুন্দর চোখ দিছিলাম, এত সুন্দর চোখ দিয়া সুন্দর দৃশ্যগুলি দেখে তুমি বলছ বাহ কত সুন্দর দৃশ্য, কিন্তু একবারও তো বলো নাই আল্লাহ তোমার প্রশংসা করি কত সুন্দর এই সবুজ শ্যামলিমা দৃশ্য তুমি তো বানাইলা, যেরকম সুবহান আল্লাহ। এই জন্য চোখের হিসাব হবে, কানের হিসাব হবে, হাতের হিসাব হবে, সকল কিছুর হিসাব হবে হাসরের ময়দানে, এই দেহের মালিক যিনি ওই দেহের মালিকের কাছে দাঁড়াইতে হবে। দুই দিনের জন্য ভাড়া বাইয়া খাওয়ার জন্য পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছিলেন। আল্লাহ পাক বলেন বান্দারে এই কিছুদিনের জন্য নৌকাটা ভাড়া বাইয়া খাইছিলাম, আমি মালিক এই নৌকার ভাড়াটা এবার আমি আল্লাহকে দিয়া যাও, কি পারবেন নি আমার পারবো নি, এই জন্য জিকির করতে হবে সকালে সন্ধ্যায়। আল্লাহ পাক বলেন আমার বান্দারা এই পৃথিবীর বুকে যারা জিকির করবে সকালে সন্ধ্যায় বিল গুদুবে ওয়াল আসাল বিল আশিয়ে ওয়াল ইশরাক
অথবা আমার বান্দারা যারা জিকির করবে, আল্লাযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার বান্দারা যারা জিকির করবে দাঁড়াইয়া দাঁড়াইয়া, আর জিকির করবে বসে বসে, জিকির করবে কাঁধ হয়ে পার্শ্বদের হয়ে, আমার এই বান্দাদের জন্য হাশরের ময়দানে আমি আল্লাহ সুসংবাদ রেখেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই বান্দারা পৃথিবীর সব কিছু ভুলে যায়, গভীর রজনীতে উঠে যখন আমি আল্লাহর জিকির ফিকিরে যখন মশগুল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলে ডাকাডাকি পারবে, আমি আল্লাহর কুদরত তখন এত গরিব হয়ে যায়, আমার বান্দা বলে আল্লাহ, আমি আল্লাহ বলে বান্দারে কুদ্দতি ভাবে তোর সামনে আমি হাজির আছি, বান্দা তুমি কি চাও কেন আমাকে ডাকো, জোরে কোন সুবহানাল্লাহ। আসেন জিকিরওয়ালাদের সাথে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, সকলে গায়ে গায়ে নেন, হ্যাঁ দুদিনই গোনার জন্য তওবা হবে। আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, শাফায়াতির কান্দারি মদিনাওয়ালা, শাফায়াতির কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। কেউ বা বলে তুমি নূরের পুত, কেউ বা বলে তুমি গোলাপের ফুল, কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, শাফায়াতির কান্দারি মদিনাওয়ালা, শাফায়াতির কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ। দুরুদ ও সালাম সর্বর কায়নাত আকাইনামদার তাজিদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে কবুল করে নাও, আল্লাহ তোমার বন্ধুর বন্ধু আবু বকর, আল্লাহ তোমার তোমার বন্ধু এই পৃথিবীর বুকে যারা আছেন, আমার দরদি বন্ধু, তোমার বন্ধুর একজন আশিক পাগল দেওয়ান আছে, আল্লাহ তুমি কবুল করে নাও, এই পাগলদেরকে তোমার পাগল বানাইয়া নাও বেশি করে, আল্লাহ তাদের কলবের মধ্যে তোমার নূর কোরআন হাদিস শরীফের নূর তুমি আলকা করে দাও, গাই গায়ে ডান হাত দুদিনই করার জন্য তবা হবে। যদি কেউ নিয়ত করেন, নিয়ত করেন আমি এখন মানিকগঞ্জ দরবার শরীফ চিষ্টা সাবির তরিকে বায়াত মুড়ি ধুয়ে গেলাম, সকাল সন্ধ্যাটা জিকির করি, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। জিকিরের নিয়ম কানুন নীতি কীভাবে করবেন, এখানে মারফতের ভিত্তর একটি বই কেতাব আছে, বইটি আপনারা সংগ্রহ করে নেন, সবক নামক আর একটা বই আছে, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর আধ্যাত্মিক জগতের আইনুল ইলম জ্ঞানের স্পর্শ মুনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা, এটার অনুবাদ আমি করছি, এটা আপনারা এখানে বাংলায় পাবেন, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আরবিতে যারা কোরআন শরীফ পড়তেই পারেন না, বা কোরআনুল কারিমের গোটা কোরআন শরীফের মধ্যে যা কিছু জানবেন বাংলা ভাষাভাষী মানুষ, অন্ততপক্ষে বাংলায় আপনারা জেনে নেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কী বলছেন, কী ঘটনা, কী কথা বলছেন, এখানে বাংলা অনুবাদ কোরআনুল কারিম আছে, আপনারা নিতে পারেন। আর মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা যিনি আমার দরদে বন্ধু, তার জীবনী জীবন দর্শন একটি বই কেতাব আছে, আমার এই জামাতা ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি করতেছেন, সে একটা বই লিখছেন আমার আব্বার উপরে, এটা আপনারা সংগ্রহ এখান থেকে করে নিতে পারেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। বিভিন্ন সময়ের বয়ানের ক্যাসেট, আলাপ আলোচনা, শরীয়ত তরিকা, হাকিকত, মারেফতের দরবারে যারা আসেন এক এক ক্যাসেটটা আপনারা সংগ্রহ করে নেন, বাড়িতে আপনারা শুনতে পারবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা কি আমল, সবুরি বাতুস আওর, সবুরে কামুস আওর, বায়াত কি আমল, উপর হাত মুহাম্মদ মুনজারুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস
হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকে সাহেব কে আইমিন মাওলা ইস্তাওবা আওর ইস বায়াত কবুল ফরমা আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, রহমত বরকত নাজিল করে দাও। তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, গুনাহ অপরাধগুলি ইচ্ছায় অনিচ্ছায় যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোন যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। নতুন যারা বায়াত গ্রহণ করলাম আল্লাহ আমাদের বায়াতকে কবুল করে নাও। পুরাতন যারা আছে আল্লাহ সকলকে কবুল করে নাও। বিপদ সমস্যাগুলি দূর করে দাও। ঋণগ্রস্ত হয়ে যারা পড়েছি ঋণগুলাকে আল্লাহ তুমি পরিশোধ করে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও। আয় আল্লাহ, দরবার শরীফের জন্য যারা মহব্বত দিয়া দানের হাতকে বাড়াইয়া দিল দশ গুণ তুমি আরদেরকে ইনায়াত করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। এ আল্লাহ, এই বায়াতের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আমার মুর্শিদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কু কালিমাতি তাইয়্যিবাতিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।